বিক্রম ল্যান্ডারের চারটি পেলোড কি কাজ করবে, সেই পেলোডগুলো এবং পেলোডগুলোর নাম কি আমরা জেনে নিই। রম্ভা, RAMBH, রম্ভা পেলোডের নাম। এটি চাঁদের পৃষ্ঠে সূর্য থেকে আসা প্লাজমা কণার ঘনত্ব পরিমাণ এবং পরিবর্তনগুলো তদন্ত করবে। চেস্ট, এটি চন্দ্রপৃষ্ঠের তাপ অর্থাৎ তাপমাত্রা পরীক্ষা করবে। ILSA, এটি ল্যান্ডিং সাইটের চারপাশে ভূমিকম্পের ক্রিয়াকলাপ তদন্ত করবে। LRA, এটি চাঁদের গতিশীলতা বোঝার চেষ্টা করবে। এই চারটি পেলোড কাজ করে যাচ্ছে নিরন্তর চাঁদের বুকে। এর আগে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা মাপে চেস্ট অর্থাৎ বিক্রম ল্যান্ডার একটি বিশেষ ধরনের থার্মোমিটার দিয়ে চাঁদের পৃষ্ঠের উপরে এবং পৃষ্ঠের 10 সেন্টিমিটার নিচে অর্থাৎ প্রায় 4 ইঞ্চি নিচে তাপমাত্রার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। এটি ল্যান্ডারের সঙ্গে সংযুক্ত চেস্ট পেলোড দ্বারা করা হয়েছিল। এই যন্ত্রটি 10 সেন্টিমিটারের মধ্যে অর্থাৎ প্রায় 4 ইঞ্চি পর্যন্ত তাপকে স্পর্শ না করে, পৃষ্ঠে না পড়ে, পৃষ্ঠ খনন না করে তাপ শনাক্ত করে। চন্দ্রপৃষ্ঠে সালফার, অক্সিজেন, ক্যালসিয়াম, টাইটেনিয়াম, ম্যাগনেশিয়ামের মতো যৌগ খুঁজে পেল চন্দ্রযান 3-এর রোভার প্রজ্ঞান। সেই সঙ্গে চন্দ্রপৃষ্ঠে আরও একাধিক যৌগের হদিশ মিলেছে বলে জানিয়েছে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে হাইড্রোজেন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই হাইড্রোজেনের যদি সন্ধান পাওয়া যায় তাহলে জলের উপস্থিতির বিষয়ে ধারণা পাওয়া যাবে। মঙ্গলবার একটি বিবৃতিতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে চন্দ্রযান 3 রোভার প্রজ্ঞানে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি আছে, যা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রপৃষ্ঠে কি কি যৌগ আছে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি। লেবস অর্থাৎ লেজার ইনডিউস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা লেজার পালসের মাধ্যমে বিভিন্ন উপকরণের গঠন পরীক্ষা নিরীক্ষা করে দেখে। সেই প্রক্রিয়ার মাধ্যমেই চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে লেজার ইনডিউস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি। চাঁদে মিলেছে অক্সিজেন, এটি ছিল চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 3-এর প্রথম ইনসিটু পরীক্ষা। এছাড়াও হাইড্রোজেন এখনও আবিষ্কৃত হচ্ছে, যদি হাইড্রোজেন পাওয়া যায় তবে জল পাওয়ার সম্ভাবনা অধিক। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।